একদম ডট বারোটা মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তো হয়েছে কি আজকে সকালবেলা আমাদের মধ্যে বিশাল ঝামেলা হয়েছে হ্যাঁ সকালবেলায় আজকে উঠেই সানডে করে এমনিতেই বাজারে যাই আমি বাট আজকে একটা ভীষণ স্পেশাল আজকে অনেক কিছু কেনাকাটির আছে তো সব কিনে কাটিয়ে নিয়ে আসবো এসে আজকের দিনটা কালকের দিনটা তো ভেরি ভেরি স্পেশাল বাট আজকে রাতটাও অনেকটা স্পেশাল আমার কাছে কিন্তু কেন তোমরা তো অনেকটাই বুঝে গেছো তো বাকিটা দেখতে থাকো শোনো ঘড়িতে বাজে 9:30 বাজারটা করে নিয়ে চলে এসেছি কিন্তু যেই ছাতা নিয়ে যাইনি এটা আমার একটা ভীষণ বাজে কাজ হুড়হুড়িয়ে বৃষ্টি মাংসের দোকানে যাওয়ার সাথে সাথে তো চলো নিয়ে এসছি আরও টুকটাক জিনিস আনতে যেতে হবে বৃষ্টিটা কমলে তারপরে আজকে সব গুছিয়ে রাখা যা হবে সব কালকে তো চলো এখন আবার বেরোবো সব বাজার কমপ্লিট করেছি বৃষ্টি হোক যাই হোক তার মধ্যে আর তোমাদের সাথে যেটা একটা শেয়ার করে সেটা হচ্ছে গিয়ে বিয়ের আগে তো প্রত্যেকটা বার্থডে সীমান্তর আমরা বাইরে সেলিব্রেট করতাম বিয়ের পরে দুটো বার্থডে লকডাউনে কেটেছে সেখানে ঘরে সমস্ত রান্না করে দিয়েছি স্পেশালি মাটনটা সীমান্তর যেটা ফেভারিট আর আগেরবার আমরা বাইরে চলে গেছিলাম এবারেও বাইরে যাবো ভেবেছিলাম কিন্তু দুটো কারণে যাইনি এক হচ্ছে গিয়ে আমার বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে আমার শ্রীমন্ত সেলিব্রেট করার ইচ্ছা আর সেকেন্ড হচ্ছে গিয়ে শ্রীমন্ত তো টোটাল বাইরে খাওয়া বারণ টোটাল বাইরে খাওয়া বারণ এবং সেই জন্য যা হবে সব ঘরেই রান্না করতে হবে আর এই কারণেই ফ্রাইড রাইস ইভেন এই আইটেমগুলো করা হচ্ছে না নর্মাল ভাত ডাল ভাজা মাছ মাংস একদম নর্মাল খাবার করা হচ্ছে তার কারণ যার জন্মদিন তার কথাটা তো আমার ভাবতেই হবে না সীমন্ত বলেছিল না অন্য কিছু করো ওদের জন্য আমি না যেটা তুমি পারবে সেটাই করবো তো এইবারে সেজন্যই বাড়িতে এরকমভাবে করা হচ্ছে আর ঠিক এরকম সিম্পল মেনু তো কালকে সমস্ত কিছু করা হবে সকালে হয়তো 7টার মধ্যে যেহেতু বেরিয়ে যাবো পারবো না এসেই তাই জন্য সবটা করবো কারণ রাতে খাওয়া দাওয়া আর সীমন্তরও খেতে খেতে 2:30 বেজে যায় হয়েই যাবে তো এগুলোই ছিল কারণ আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি তোমরা হয়তো বলতে পারো যে সিমুই কেন পায়েস কেন নয় আমি হচ্ছে অ্যাকচুয়ালি চাই যে এটা দিয়ে কিছু হয় না যে সিমুইটা এদের খাবার পায়েসটা এদের খাবার আমার মনে হয় যে যেটা খেতে ভালোবাসে জন্মদিনে সেই জিনিসটা করে দেওয়াটাই বেটার এটা আমার মনে হয় সীমন্ত তাই বলে কারণ সীমন্ত পায়েসটা একদম ভালোবাসে না অতটা সিমুইটা যত বেশি ভালোবাসে তো সেই জন্যই প্রত্যেকবার জন্মদিনে সিমুই করে দেই বিয়ের আগেও আমার মামুনি ওর জন্য সিমুই করেই পাঠাতো কারণ পায়েস বলতো নয় সেই জন্য আমি ওটাই মনে করি আর মাটনটা যেহেতু এবার হবে না তাই চিকেন মাছ এইসবই হচ্ছে দেখেছি তোমরা জন্মষষ্ঠীতে ওই একই খাবার ইভেন পটল কুমড়ো যে ভাজাগুলো অতটা ভালোবাসে না আমি সেইগুলোও দিই না যে ভাজাগুলো ও ভালোবাসে ঠিক সেইটাই আমি করে দেওয়ার চেষ্টা করি কারণ জন্মদিন যার তার তো ভালোবাসাটাকে বাইরে দিতে হবে তাই না তো এই কারণেই আমরা সিমুইটা করি তার ভালোবাসা মানে খাওয়ার ইচ্ছেটা কোনটা সেইটাকে প্রায়োরিটি দিয়ে তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেরই মনে হতে পারে অনেক কিছু আজকে পড়াতে এসছি এবার পড়িয়ে এখন যাচ্ছি বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টি তাও পড়াতে এসছি একটাই কারণে কারণ আমাকে মেকআপ করাটা আমার পক্ষে খুব চাপ শোনো তোমাদের সাথে যেটা শেয়ার করা সেটা হচ্ছে গিয়ে যখন আমি পড়াতে গেছি খুব বৃষ্টির মধ্যে গেছি পড়িয়ে বেরোনোর সময় তোমাদেরকে আমি বলছিলাম যে মেকআপ করা সত্যি খুব চাপের হয়ে যায় সেই জন্য যেভাবেই হোক ম্যানেজ করেছি পড়াতে গেছি এইবার যখন পড়াতে যাচ্ছিলাম তখন আমি শ্রীমন্তর জন্য একটা নিয়ম থেকে ফ্রুট কেক কিনি তার কারণ কালকে হয়তো ছোট্ট একটা চকলেট পেস্ট্রি কেক কাটবো ওর ইচ্ছে চকলেট কেক খাওয়ার কিন্তু সেটা হয়তো ওকে এক পিস দেবো বাকি সবাইকে দিয়ে দেবো একদম হুচকি আনবো কিন্তু আমি আজকে রাতে 12টা সেলিব্রেশনটা যদি আবার চকলেট কেক হয় দুটোই পরবার চকলেট ভীষণ মুশকিল সেই জন্য আমি যাওয়ার সময় ওটা কিনে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম ওটা শ্রীমন্ত জানে না
রাত্রেবেলা ওটা আমি বলবো, কালকেরটা সীমান্ত জানে আগামীকাল একটা, কিন্তু রাতে আজকের রাতেরটা এখনও কিছু বলিনি, কারণ আমি যাওয়ার সময় সীমান্ত বলছি প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাকে বাইক নিয়ে যেতে হবে না, আমি একাই চলে যাবো। তো আমি যাওয়ার পথেই কিনে নিয়েছিলাম। তো চলো রাত্রে যখন বেরবো সেলিব্রেশন করবো। তোমার দেখো আমি সাজাতে শুরু করলাম জাস্ট, মানে 12টা বাজলে মোমবাতিগুলো ধরাবো, কিন্তু আলটিমেটলি কারেন্টটাও চলে গেল, মানে সত্যিই ক্যান্ডেল লাইট হয়ে গেছে, মানে এই সময় কারেন্টটাও যেতে হলো, কি অদ্ভুত ভাবো, কি বিরক্তিকর ব্যাপারটা। মানে সবে আমি রেডি করছি, তো ফাইনালি জানি না কারেন্টটা আসবে কখন, এখন যদি বা আধ ঘন্টা টাইম আছে আরও, তো দেখা যাক, একবার সাজিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো। খুবই সিম্পল, কেকও সিম্পল, সাজানো সিম্পল, সবটাই সিম্পল। শুনো, ডিনার টিনার তো কমপ্লিট করে সাজাতে বসেছিলাম, তোমাদেরকে তো বললাম যে আধ ঘন্টা বাকি, কারেন্টটা গেছিলো কিন্তু ফট করে চলে এসেছি। তো কারেন্টটা যদি এসে গেছে, আমি তার মাঝে সাজানোটাও মানে ক্যান্ডেল দিয়ে শুধু কমপ্লিট করেছি। বা সীমন্ত এখন ব্যাপারটা জেনে গেছে, তার একটাই কারণ যে আমাকে দেখাতেই হবে, কিছু রাস্তা নেই আর এতক্ষণ বাদে। আর অনেক সময় হয় কি, ও শুয়ে থাকে, হয়তো আমি ওকে বলি শুয়ে থাকতে, বাট হচ্ছে কারেন্টটা গিয়ে সব কেচিয়ে দিয়েছে, কিছু আর করার নেই। তো এবারে আমি বাকিটা আমি ওকে বলছি যেরকম জেনেই গেছো, আর কোনো চাপ নেই, এবার আমি একটু কেকটা খুলবো, কেকটা খুলে আর বাকি টুকটাক বাকি, আর প্রায় 10-15 মিনিটের মতন টাইম বাকি 12টা বাজতে। এই যে দেখো 15 মিনিট বাকি, আর তারপরেই কমপ্লিট করে ফেলবো। দেখো দেখতে পাচ্ছ, অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট, আর 5টা মিনিট বাকি। তারপরে সীমান্তকে বলেছি এবার তুমি আর এসো না, এবার বাকিটা আমি কমপ্লিট করি তারপরে এসো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা কমপ্লিট, কেমন লাগলো বলো। খুব সিম্পল, খুব সিম্পল। এবার সীমান্ত কেমন লাগলো সেটা জেনে নিই একবার। আর ঠিক 5 মিনিট বাকি, এই যে দেখতে পাচ্ছ, আর ঠিক 5 মিনিট, তারপরেই আরেকজনকে ডাকছি। 12টা বাজলেই ঠিক বাপি ঠিক, কিন্তু 2 মিনিট বাকি, যদিও বা জেগে আছে, মামনি ঘুমিয়ে পড়েছে কিন্তু বাপি ঠিক জেগে রয়েছে। তো একটা ফোন সবে হলো, এবার আরো ফোন আসবে, একটা ফোন তো আসবেই, আসবে না, জানি না সেটা আসবে কিনা এবছর, না এক্সপেক্টেড, এক্সপেক্টেড, হ্যাঁ, বাট আই ডোন্ট নো। সুবন্তকে যতবার বলছি আসতে না, ও ফোনটা এখানে রেখে গেছিল, বাপি ফোন করলো, ওকে রিসিভ করতে আসতেই হলো, আবার পাঠিয়ে দিয়েছে ঘরে। তার কারণ বলেছি যে আর মাত্র 3 মিনিট বাকি, তুমি একটু অপেক্ষা করো, তারপরে আবার চলে গেছে ঘরে, এবার যদি তুমি ফোনগুলো নিয়ে যাও। আর জাস্ট কিছু সেকেন্ডের অপেক্ষা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে একটু আগে পরে হতেই পারে, কিন্তু এবার আমরা ঠিক করেছি সীমন্তকে 12টাতেই ডট কাটানো হবে, একদম ডট 12টা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে সীমন্ত দা, চলে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলো এবার সেই ফাইনাল কাজটা, যার জন্য আধ ঘন্টা ধরে কারেন্ট অফ, সব কিছুর মধ্যে থেকে সব কিছু হচ্ছিল। তো চলো দাঁড়াও, কেকটা এবার কাটা হবে, চলো। এদিকে এদিকে লুকিয়ে দাঁড়িয়ে আছে মা আমার। ব্যাপারটা হচ্ছে এটা অনেকের কাছে একটু অকওয়ার্ড হতে পারে, বাট আমার কাছে অকওয়ার্ড নয় ব্যাপারটা। তো হয়েছে কি, আজকে সকালবেলা আমাদের মধ্যে বিশাল ঝামেলা হয়েছে। আমি ওকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি,
পরে আমার নিজেই রিয়েলাইজ করেছি আমার খুব খারাপ লেগেছে ব্যাপারটা, আমি তখন বলতে পারিনি, আমি আমি ওকে বলিনি যে আমি এটা বলবো সবার সামনে, বাট আমি বলছি আমি সরি ভুল হয়ে গেছে, আমি এটা ওকে বলিনি যেটা আমি বলবো, বাট আমি বলে দিলাম হ্যাঁ এটা আমারই ভুল হয়েছে, অনেকগুলো কথা শুনিয়ে ফেলেছে, আই এম সরি। জন্মদিনের দিন এইটা আনএক্সপেক্টেড, এটা আমি চাইও নি ও বলুক, মাথা গরমে অনেক কিছু বলতে পারে কিন্তু নয় এটা, ঠিক আছে। তো তোমরা দেখে নিলে এইটুকুই সেলিব্রেশন, কিন্তু বাকিটা দাঁড়ো একটা ফোন এসে গেছে আবার, হয়ে যাক তারপরে আসছি। এটা আমাদের স্পেশাল মোমেন্ট সব থেকে, চলো। এই যে এই যে মানে একটার পর একটা ফোন চলছে, এখন হচ্ছে গিয়ে পরপর চলবে, বাপিকে দিতে শুরু হয়, তারপরে অনুদা ফিক্সড, আমি বলেছিলাম শ্রীমন্ত বলছে না, শুনলে তোমরা তখন যে নাও আসতে পারে, বিয়ে হয়েছে, অনুদার ফোনটা আসবেই, এই ছেলেটা না করুক, অনুদা হচ্ছে কি ওর বেস্ট বেস্ট বেস্টেস্ট ফ্রেন্ড, করবেই। তারপরে গণ বোন সব একসাথে ফোন করেছে, সেই সময় ওর পটি পেয়েছে, মানে ভাবো অবস্থাটা আজকের দিনে। তো এখন বোনের সাথে গেজাচ্ছে, একটু আগে আম্মাদের সাথে গেজাচ্ছিলো, এখন ফোন চলবে আমার বাড়ির দিক থেকে, এবার হয়ে গেলে তারপরে সব গুছিয়ে টুছিয়ে ঘুমাবো। চলো, তোমাদেরকে তো বলেছিলাম কেন আজকে দিনটা স্পেশাল, আজকে রাতটা স্পেশাল, তো কমপ্লিট হয়ে গেছে, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তো আজকের মতন টাটা, গুড নাইট।